একবার দেখলেই অবাক হবেই, প্যারিসের যে রেস্তোরাঁয় পোশাক পরিধান নিষিদ্ধ। পোশাক মানুষের সৌন্দর্য ও আবরণের বাহন, সভ্যতার উৎকর্ষতার সঙ্গে সঙ্গে বৈচিত্র্য এসেছে পোশাকে। মানুষ নিজেকে বন্য দশা থেকে নিয়ে গেছে সভ্যতা শীর্ষ চূড়ায়, বেরিয়ে এসেছে আদিমকালে মানুষের পোশাক আকাশহীন সংস্কৃতি থেকে। সভ্যতার ছোঁয়ায় পশুর চামড়া দিয়ে নিজেকে আবৃত করেছিল পৃথিবীর সর্বাপেক্ষা বুদ্ধিমান জীবটি। সেই রীতি ধীরে ধীরে নিয়ে এসেছে পোশাকের ধারণা। বর্তমান সভ্য জগতের কেউ আর এখন নগ্ন দেহে ঘোরে না, কিন্তু প্যারিসে এমন একটি রেস্তোরাঁর কথা জানা গেছে যেখানে ঢুকতে গেলে আপনাকে আবার সেই আদিম যুগের মতো পোশাকহীন হতে হবে, অন্যথায় প্রবেশের অনুমতি মিলবে না সেখানে। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী প্যারিসের ওই রেস্তোরাঁর নাম ও নেচার। একসঙ্গে 40 জনের খাওয়ার ব্যবস্থা রয়েছে ওই রেস্তোরাঁয়। বাংলাদেশি টাকায় ওই রেস্তোরাঁয় খাবারের দাম শুরু জন প্রতি 2,500 টাকা থেকে। আর যখনই কেউ রেস্তোরাঁয় ঢুকবেন, তাকে নির্দিষ্ট জায়গায় জামা কাপড় খুলে ভিতরে আসতে হবে। তবে রেস্তোরাঁর ভিতরে কীর্তিকলাপ বাইরের লোকের কাছে গোপনেই থাকবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, প্যারিস পৃথিবীর অন্যতম শহর যেখানে নগ্নতা মুক্তির প্রতীক। সে দেশের অনেক জায়গাতেই নগ্নতাকে প্রাধান্য দেওয়া হয়। নুড পার্ক, নুড সি বিচ, নুড পুল আগে থেকেই ছিল, এবার নতুন সংযোজন হলো নুড রেস্তোরাঁ। দেশি প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন। ধন্যবাদ সবাইকে।